আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম এই যে দেখো সকালে আজকে নাস্তা বানাবো নাস্তা বানাবো না নাস্তা আজকে বাইরের বাইরেরটাই আজকে নাস্তা করবো যেহেতু পারুটি কিনে নিয়ে আসছে আর ডিম ভাজবো আজকে নাস্তা বানাই নাই রুটি পরোটা এসব কিছুই বানাই নাই তো এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে তো যাই হোক আমি এখন রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি কারণ পা রুটিটা একটু ছেঁকে খেলে হয় কি ভালো লাগে গ্যাস হয় না অনেকে গ্যাসের প্রবলেম হয়ে যায় এই জন্য একটু ছেঁকে নিচ্ছি হালকা করে একটু টোস্টার মেশিন আছে তো টোস্টারের মধ্যে দিলাম না তাই তাওয়াতেই একটু হালকা গরম করে নিচ্ছি তো এই যে এক এক করে সব পারোটিগুলো একটু ছেঁকে নিচ্ছি তো আজকে সবাইকে এই নাস্তাই খাওয়াবো পারোটি আর ডিম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অনেকেই আমার ভিডিও দেখে অনেকেই অনেক প্রশ্ন করো দেই তো অনেক ভালো লাগে সবার প্রশ্নগুলি পড়তে অনেক ভালো লাগে বেশি বেশি করে তোমরা আমাকে প্রশ্ন করবে তো এই দেখো এক এক করে তো সব ভেজে ফেললাম আর এই যে এখন ডিম ডিমগুলো ভেজে নিচ্ছি তো কেউ ডিম কুসুম মানে ফাটিয়ে দিতে হয় আবার কেউ ডিম এভাবে করে ভেজে দিতে হয় এ হচ্ছে যন্ত্রণা তো এক এক সময় এক এক রকমভাবে খায় তো এই কুসুমটা আমাকে একটু গলিয়ে দিতে হবে না হলে খাবে না কুসুম কাঁচা থাকলে খেতে চায় না আমার ছেলে আর তোমাদের ভাইয়াও একই অবস্থায় দেখো ডিমটাকে আমি কুসুমটা ফাটিয়ে দিলাম কারণ তারা কুসুম একদম ভাজা যেরকম হয় সেরকম খেতে চায় তো যাই হোক সবার জন্য সবাই এরকম করে নিলাম আর আমার ডিমটাও আমি একটু ভেজে নিলাম কিন্তু আমি কুসুম আমার ভালো লাগে না কুসুমটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে এটা খেতে অনেক ভালো লাগে তো এক এক করে সব ডিমগুলো আমি এভাবে ভেজে নিলাম তো এই তো ডিম তো আমার ভাজা হয়ে গেল সবগুলো আমি ভেজে নিলাম ডিমগুলো তো এই যে এখন আমি নাস্তাগুলো সব টেবিলে নিয়ে যাচ্ছি আর চুলাতে বসিয়ে দিচ্ছি চায়ের পানি দিয়ে যাচ্ছি চায়ের পানি আস্তে আস্তে পানিটা ফুটুক তারপরে চাটা বানাবো তো নিয়ে যাচ্ছি সবার জন্য অবশ্য সবাই অনেক ক্ষুধার্ত সবাই বসে আছে নাস্তা খাওয়ার জন্য আসলে অনেক বেলা হয়ে গিয়েছে তো এই তো দিয়ে দিলাম এখন সবাইকে বেড়ে বেরে দিতে হবে না হলে কেউ খাবে না কিন্তু সবাই কিন্তু একটু বেড়ে নিলেই পারে কিন্তু সেই কাজও করতে হবে না পারলে তো সবাইকে খাওয়াই দিলে আরও খুশি তো যাই হোক এই যে দিয়ে দিচ্ছি ডিমগুলো আর আমিও নিয়ে নিচ্ছি তোমাদের ভাইয়াকেও দিয়ে দিচ্ছি এই যে তারা কুসুম শক্তওয়ালা কুসুম খাবে ডিম শক্ত ভাজা খাবে তাই তাদের জন্য শক্ত শক্ত করে ভেজে নিয়ে আসছি তো আমার ছেলে বলছে আম্মু আমাকে খাইয়ে দাও আমি খেতে পারবো না কি আর করা ছেলেকে এখন খাইয়ে দেয়া লাগবে আর গ্লাসে পানি ঢেলে নিচ্ছি তোমাদের ভাইয়া বলছে পানি দাও এখন বোতল থেকে পানি ঢেলে দিচ্ছি পানিটাও ঢেলে কেউ খেতে পারে না এরকম অবস্থা আবার কাজের সময় কিন্তু অনেক কাজ করে দেয় সে অনেক কাজ করে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা এই সব কাজগুলো করতে চায় না ছোট ছোটো কাজগুলো তো যাই হোক দিলাম সবাইকে সব রেডিটি করে দিলাম সবাই নাস্তাটা করে নিবে তো আমার ছেলেকে আমি এখন এই যে রুটি খাইয়ে দিচ্ছি সে বলছে আমাকে খাইয়ে দাও তো ছেলেকে খাওয়ানোর পরে একটু পড়াতে বসবো আসলে সামনেই ওদের আবার পরীক্ষা আছে একটু না পড়ালেখা করলে আসলে হবেই না আর বাচ্চাদের সাথে না বসলেও বাচ্চারা বসতেই চায় না আগে তো আমরা ছোটোবেলায় খুব সুন্দর মা বাবা বলার আগেই আমরা সকালে টেবিলেই বসে যেতাম পড়ালেখার জন্য কিন্তু আজকাল বাচ্চারা তো একদমই শুনতেই চায় না আমরা তো আগে তিন তিনবেলাও পড়তাম সকালে দুপুরে খেয়ে মানে একটু ঘুমিয়ে তারপরে বিকালবেলা পড়তে বসতাম এই যে আমার বাচ্চাকে এখন আমি ওকে পড়া দেখিয়ে দিচ্ছি বলছি যে অঙ্কগুলো একটু করো তো আর রাত্রে পড়তাম মাগ্রিবের আজান পড়লেই সবাই টেবিলে বসে যেতাম এরকম অবস্থা ছিল আর আজকাল বাচ্চাদের বলেও বসানো যায় না তাদের সাথে সাথে আমাদেরও বসতে হয় তো অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এই তো তোমাদের সাথেও আমার ছেলে হাই দিয়ে দিচ্ছে তো সবাইকে লাইক দিয়ে দিচ্ছে তো আমি এখন চুলার কাছে যাচ্ছি দেখি আমার চায়ের পানি কী অবস্থা এই তো চায়ের পানি ফুটে উঠেছে এখন আমি এতে চায়ের পাতা দিয়ে দিব তো এই তো দিয়ে দিলাম চা পাতাগুলো আর চা পাতা দিলে এই যে একটা ফ্লেভার আসে দারুণ লাগে এই ফ্লেভারটা কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমি অনেকক্ষণ বসে বসে এই ফ্লেভারের স্বাদ নিতে থাকি তো এই তো চাটা বলক উঠে গেল এখন আমি দুধ দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আর একটু বল আসলেই চাটা নামিয়ে ফেলবো তো সব চা সকালবেলা চা না হলেই হয় না সবারই এক কাপ চা লাগেই যারা চা খায় তো এই তো আমি এখন ঢেলে নিচ্ছি চা কাপে আর বলতেছে বারবার বলতেছে চা দিয়ে যাও তারপর সে হ্যাঁ হয়ে গেছে আসলে একদিকে না আমার সব দিকেই দেখতে হয় এদিকে ছেলের পড়া নাস্তা রেডি করলাম চা বানানো সব কিছুই এক এক করে দেখতে হয় এক হাতেই সব করতে হয় আলহামদুলিল্লাহ সব করে উঠতে পারি তো এই তো চা নিয়ে আসছি তিনজনের জন্য আমার ছেলেও বলছে আমাকে চা দাও আমি চা খাবো আর বাইরে কি রোদ গা গা করছে দেখে অনেক ভালো লাগছে একটু গরমও পড়েছে অনেক গরম তো এই তো সবাই বসে খবর দেখতেছি আর অনেক গল্প করতেছি তো আমার ছেলের অঙ্ক করা শেষ তা বলছে আম্মু আমার পড়া শেষ আমি এখন খেলবো আমি সে হ্যাঁ অবশ্যই খেলবে তো বলছে চা খেয়ে তারপর তুমি খেলতে যাও তো আজ এখানে বিদানি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফে